আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরো একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এরিস্টোফার্মা একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একদম বিনা অভিজ্ঞতায় মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 24 জুন 2022 তারিখে প্রকাশিত হয়। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদনাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে, কোথায়, কোন কোন লোকেশনে, কত তারিখে, কোন কোন কাগজপত্রের সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করবেন, সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন এরিস্টোফার্মা যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদনাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার। এরিস্টোফার্মা কিন্তু বাংলাদেশের টপ 10-এর ফার্মাসিউটিক্যালস একটি কোম্পানি। এখানে আপনারা যারা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন, আপনাদের ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি কার্ড এবং সকল একাডেমিক সার্টিফিকেটের অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে। এখানে এই ইন্টারভিউ যারা অংশগ্রহণ করবেন তাদের যে যোগ্যতাগুলো থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স অথবা গ্রাজুয়েট থাকতে হবে। স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলেও আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে, তবে এইচএসসি লেভেল পর্যন্ত আপনাকে সায়েন্স থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, মহিলারা করতে পারবেন না। বয়স হতে হবে সর্বোচ্চ 31 বছর। বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করতে হবে। এখানে আপনার যে কাজগুলো হবে তা হচ্ছে ডক্টর ভিজিট করা, প্রেসক্রিপশন জেনারেট করা, কোম্পানি সেলস টার্গেট পূরণ করা, এগুলো হচ্ছে আপনার মেজর কাজ। সুযোগ সুবিধা হচ্ছে এখান থেকে আপনারা একটা আকর্ষণীয় বেতন পাবেন, হ্যান্ডসাম স্যালারি, সেই সঙ্গে টিএডিএ পাবেন, প্রতি বছর 4টা বোনাস পাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে, অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো প্রাপ্য হবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি লোকেশনে। ঢাকাতে হবে 28, 29 এবং 30 জুন 2022 তারিখ, প্রতিদিন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ঢাকাতে। যশোরে হবে 1 এবং 2 জুন 2022, 2 জুলাই, 1 এবং 2 জুলাই 2022 সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। রাজশাহীতে হবে 1 এবং 2 জুলাই 2022 সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। এই লোকেশনগুলোতে আপনার ইন্টারভিউ চলবে। এখানে দেখতে পাচ্ছেন যারা ইন্টারভিউ চূড়ান্তভাবে নির্বাচিত হবেন প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু 4 জুলাই 2022 তারিখ থেকে তাদের ট্রেনিং প্রোগ্রাম চালু হয়ে যাবে। তাদের ট্রেনিং এর জন্য তাদেরকে পাঠানো হবে 4 জুলাই 2022 তারিখে। তো এই ছিল এই প্রো সার্কুলার সম্পর্কে। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।